কালকে আমরা বসেছিলাম হচ্ছে যে আমাদের প্রবাসী প্রযোজক রহমতুল্লাহর যে কমপ্লেইন ছিল, অ্যাপ্লিকেশন ছিল যে সেই 17 সালে হচ্ছে অপারেশন অগ্নিপথ সিনেমার শুটিংকে কেন্দ্র করে এবং সেই শুটিংয়ের হচ্ছে যে শিডিউল দেওয়া নেওয়া নিয়েই আসলে এই হচ্ছে যে গ্যাপটা তৈরি হয়েছে, তো সেইটা নিয়ে কালকে আমরা বসেছিলাম এই গ্যাপ হচ্ছে মেটানোর জন্য, এটা শেষ করার জন্য। তো বিষয়টা হচ্ছে যে কালকে আমরা বসেছি প্রথম অবস্থায় এবং উভয় শাকিব খান ছিল এবং রহমতুল্লাহ সাহেব প্রযোজক ছিলেন। তো সেখানে আমরা কেবল হচ্ছে যে শুনেছি, রহমতুল্লাহ সাহেবের দিক থেকেও আমরা শুনেছি তাদের হচ্ছে যে ওনার যে বিষয়গুলো উনি তুলেছেন, যে দাবি করেছেন যে তার সমস্যাগুলো, এবং আমরা পাশাপাশি হচ্ছে যে শাকিব খানেরও কথা শুনেছি। তো আমরা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু বসেছি সমাধানের লক্ষ্যে, সমাধান ইনশাল্লাহ হবে, তবে হচ্ছে গতকাল যেটা হয়েছে সেটা নিতান্তই আমরা হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে আমরা আলোচনাই হয়েছে আমাদের, এই আলোচনাগুলো হচ্ছে যে এক এক ওয়ান বাই ওয়ান আমরা এটা আলোচনার একটা সিদ্ধান্ত নিয়ে বিষয়টা আমরা হচ্ছে যে একটা সুষ্ঠু একটা সমাধানের পথে আমরা আগাচ্ছি ইনশাল্লাহ। এটা আমরা আশা করি যে আমরা আজকেও বসবো, তো আমরা আশা করি যে এটা হচ্ছে খুব তাড়াতাড়ি এটা হচ্ছে যে এই ভুল বোঝাবুঝির অবসান হবে এবং সেটা কেবলমাত্র হচ্ছে যে সময়ের ব্যাপার, এটা শেষ হয়ে যাবে। হচ্ছে যে এই বিষয়টা নিয়ে আসলেই হচ্ছে যে এটা নিয়ে আমরা কোনো আলোচনা করিনি, আলোচনায় আসিনি, যদিও এটা অভিযোগ আকারে আসছে, কিন্তু এটা নিয়ে এখনও আমাদের কোনো আলোচনা হয়নি। আমরা বললাম যে একেবারেই আমরা হচ্ছে যে প্রিলিমিনারি অবস্থায় আমরা বসেছিলাম, আমরা শুধুমাত্র কালকের যে বিষয়টা ছিল যে আমরা হচ্ছে যে একটা সুষ্ঠু সমাধানের দিকে আগাবো, সেরকম একটা বিষয় নিয়েই আমরা হচ্ছে যে ওই দিন একটা সৌজন্য বসেছি অ্যাকচুয়ালি আমরা। আর হচ্ছে যে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমি বা আমরা যারা বসেছি আমরা কিন্তু কাউরে কোনো বিচার করতে বসিনি, আমরা বসেছি এটা একটা সমাধান করতে। তো আমরা হচ্ছে চাচ্ছি যে এটার একটা যাতে সুষ্ঠু একটা সুন্দর সমাধান হয়, উভয়ে যেন খুশি থাকে এবং যে চলচ্চিত্রটা আটকিয়ে আছে 17 সাল থেকে সেই চলচ্চিত্রটা যেন শুটিং কমপ্লিট হয়ে এটা যেন দর্শকদের মাঝে এই ছবিটা রিলিজ হয়, মুক্তি হয়, সেটার জন্যই আমরা কিন্তু বসেছি। আর যেটা বলেছে যে সমঝোতা হয়েছে, একদমই সেটা ঠিক না, আমরা কোথাও বলিনি যে এটার হচ্ছে যে সমাধান হয়েছে, এটা একটা ভুল মেসেজ যাচ্ছে আমি মনে করি। কারণ হচ্ছে যে আমরা বসেছি এবং বললাম তো যে একদমই হচ্ছে প্রাথমিক পর্যায়ে হচ্ছে যে একটা হচ্ছে যে প্রযোজক এবং আর্টিস্ট মানে হিরো নায়ক শাকিব এদের মাঝে আসলে আমরা বসে এক জায়গায় যে আমাদের পরবর্তী তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করে একটা সমাধানে যাব, সেই লক্ষ্যে আসলে দুজনকে এক জায়গায় করে আমরা কালকে একটা শুধুমাত্র একটা কালকে সৌজন্য আলাপে বসেছিলাম। বিষয়টা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আমি তো সেখানে ছিলাম না, আমি এগুলো দেখিও নাই। হ্যাঁ সেটাই অভিযোগ, হ্যাঁ সে অভিযোগ অভিযোগ দিয়েছে বলেছে, তো সেইটাও হচ্ছে যে আমরা সেই বিষয়েও কিন্তু এখনও আলোচনায় আসিনি। আমি আবারও বলছি যে আমরা একেবারেই প্রাথমিক পর্যায়ে আমরা আলোচনায় আছি এবং যেহেতু আমরা হচ্ছে যে উভয় এক জায়গায় বসেছে শাকিব খান এবং হচ্ছে যে রহমতুল্লাহ প্রযোজক, সেহেতু এটার একটা সুষ্ঠু সমাধান হবে। আমার মনে হয় যে একটা সুষ্ঠু সমাধান হলে এই অভিযোগগুলো আর থাকবে না, এটা আমি মনে করি। আমরা আজকেও বসবো, আমরা আজকেও বসবো এবং এটা শেষ না হওয়া পর্যন্ত আমরা এটা বসে বসে আমরা একটা পর্যায়ে নিয়ে একটা সুষ্ঠু সমাধান উভয়ের জন্য। আর হচ্ছে যে আমরা বিশেষ করে আমার চাওয়া হচ্ছে যে দুজনই আমাদের ইন্ডাস্ট্রির লোক, আমরা হচ্ছে যে দুজনের সাথেই হচ্ছে যে একটা সুসম্পর্ক বজায় থাকুক, রহমতুল্লাহ একজন প্রযোজক তারও যেন ক্ষতি না হয় এবং শাকিব একজন হচ্ছে যে সুপারস্টার আমাদের তারও যেন ক্যারিয়ারের কোনো ক্ষতি না হয়, আমরা সেই দিকটা চিন্তা করে একটা সুষ্ঠু সমাধানের লক্ষ্যে আমরা আগাচ্ছি।